ধান চালের সবচেয়ে বড় মোকাম নওগাঁয়, বেড়েছে সব ধরনের চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালের দাম বেড়েছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। এতে বিপাকে নিম্ন আয়ের মানুষ। বাজারে ধানের দাম বৃদ্ধি পাওয়ায় চালের দাম বৃদ্ধি পেয়েছে, এমন দাবি ব্যবসায়ীদের। বাবুল আক্তার রানার তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। সর্ববৃহৎ চাল উৎপাদনকারী জেলা নওগাঁ। দেশের চালের চাহিদার সিংহভাগই মেটানো হয় এ জেলা থেকে। এখানকার বিভিন্ন বাজারে জিরোসাইল, নাজেরসাইল, স্বর্ণা পাঁচ সহ বিভিন্ন জাতের চালের দাম বেড়েছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, গত এক সপ্তাহ আগে প্রতি কেজি জিরোসাইল 40 থেকে 42 টাকা, স্বর্ণা পাঁচ 27 থেকে 33 টাকা দরে বিক্রি হয়েছে। চলতি সপ্তাহে সব ধরনের চালে প্রতি কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে। এক সপ্তাহ থেকে চালের দাম 1 কেজি 1 টাকা 1.5 টাকা বেশি হয়েছে। এই কারণে 50 কেজি বস্তায় 100-150 পর্যন্ত বাড়তি আছে। চালের বাজার ঊর্ধ্বমুখীর কারণে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। চালের দাম শুনতে আসছি কিনবো, কিন্তু চালের দাম তো অনেক বেশি। সামনে মাসে লেগেছিলাম 2400, এবারে আসছে 3,000-2,300 টাকা। স্থানীয় হাটগুলোয় ধানের আমদানি কম থাকায় বেড়েছে চালের বাজার দর, এমন দাবি মিলারদের। প্রতিমণ ধান 70-80 টাকা বৃদ্ধি পেয়েছে। ধানের মূল্য বৃদ্ধির সাথে সাথে চালের মূল্য কেজি প্রতি 2 টাকা বৃদ্ধি পেয়েছে। নওগাঁয় ছোট বড় প্রায় 1200 চাল কলে প্রতিদিন উৎপাদন হয় প্রায় 1500 মেট্রিক টন চাল।